তানিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। চলো আজকে ব্লগ শুরু করা যাক। আজকে হচ্ছে সানডে, তাই ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে। উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেছে। তারপর চা খেয়ে ব্রেকফাস্ট করে তোমাদের সাথে এসেছি কিছু গল্প করব বলে। আজকে তোমাদের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্বন্ধে বলবো। তোমরা কি জানো, চায়নায় সবচেয়ে বেশি হলুদ কালারের পেন্সিল পাওয়া যায়। কারণ চায়নায় তারা হলুদ কালারের রংটাকে রয়্যাল রং হিসাবে গণ্য করে। 90 দশক পর্যন্ত তারা এই হলুদ রঙের পেন্সিলই সবচেয়ে বেশি ইউজ করত। জানো, চায়নায় আর্টিফিশিয়াল সান নিয়ে একটা প্রজেক্ট তৈরি শুরু হয়েছিল প্রায় 1 বছর আগে। কিন্তু এই প্রজেক্টের কাজটা 2020-এর মাঝামাঝিতেই শেষ হয়ে যাবে, যাতে করে তারা সোলার পাওয়ার জেনারেট করতে পারবে আর্টিফিশিয়াল সান থেকে। তোমরা কি জানো, পুমাতে একটি গেমিং স্যুট লঞ্চ করেছে যার দাম প্রায় 11,500 টাকা। কিন্তু নর্মালি গেমিং স্যুটে আরজিবি থাকে, কিন্তু এই স্যুটটাতে আরজিবি নেই। পুমা যে কেন এই স্যুটটা লঞ্চ করেছে তার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। জানো, জর্জিয়ার ভেতর একটা মনুমেন্ট বা স্মারক আছে যেটাতে 8টা ভাষা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোনো কারণে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে সেই লেখাটা পড়ে আবার পৃথিবীকে রিবিল্ড করা যাবে। মনুমেন্টটা আরো দুটো কাজ করে, একটা হচ্ছে কম্পাসের কাজ, একটা হচ্ছে ঘড়ির কাজ। ফ্রেন্ডস, আজকের আমার এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো।